হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম শান্ত আর খুব কুয়াশায় ভরা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। তো আজকে আমরা রেডি হয়ে নিয়েছি খুবই সকাল সকাল, দেখতেই পাচ্ছ, কারণ কি আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। তো জায়গাটার নাম চলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে চাকলা। তো সেখানে যাওয়ার জন্য এই গাড়িটাকে ভাড়া করা হয়েছে। মেইনলি চাকলায় যাওয়া হচ্ছে এই যে আমার জামাইবাবু, এনার কারণে, কারণ ইনি কখনো চাকলায় যায়নি। তো আমরা সবাই মোটামুটি রেডি, গাড়িটাও অলরেডি চলে এসে দেখতেই গেলে, তো এবার আমরা বেরোবো জাস্ট। এই যে দিদি দেখতেই পাচ্ছ সবাই, আর ওই যে মা। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব শিগগিরই পৌঁছে যাব। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো চাকলা মন্দিরের সামনে পুরো হাজির পৌঁছে গেছি আমরা। অনেক দিন পর চাকলাটা দেখে মানে মনটা শান্ত হয়ে গেল, কারণ কি এটা আমার খুব খুব প্রিয় একটা জায়গা, মানে যেখানে আমি সমস্ত সমস্ত দুঃখ কষ্টের মধ্যে এসেও যদি আমি এখানে থাকি না, তো আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো এইখানটায় দেখতেই পাচ্ছ সবাই যে যার গাড়ি রাখছে আর কি, এটা গাড়ি রাখার একটা স্পট। তো আমরাও এখানেই গাড়িটা রেখেছি। তো রেখে সোজাসুজি চলে এসি পুজো দিতে মন্দিরের ভিতরে। দেখতেই পাচ্ছ আমাদের ডালা ঠালা কেনা হয়ে গেছে, যেহেতু ভিডিওটা মানে ফোনটা মোবাইলটা ধরার মতো কেউ নেই, আমাকে নিজেই ধরে সবটা করতে হচ্ছে। তো যাই হোক, মন্দিরটা দেখছ আজকে অনেকটাই ভিড় হয়েছে, আর এখানে মেনলি পুজোটা করছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে বাইরে লোকনাথ বাবাকে বাইরে একটু বের করে নিয়ে এখানে পুজোটা হচ্ছে, কিন্তু মন্দিরের ভিতরটাতে কিছুতেই ঢুকতে দিচ্ছে না, মেইন যে জায়গাটা, তো সেখানে কিছুতেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই জন্য দুটো ব্রাহ্মণ মিলে এখানে বসে আর কি সবাইকে পুজোটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলছি, এবার চলে যাচ্ছি ধূপকাঠি ধরাতে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি ধূপকাঠি ধরাচ্ছে, তো আমিও এখানে ধূপকাঠি ধরাচ্ছিলাম। তো ফোনটা এই সময়টুকুর জন্য আমাকে একটু ভাই ধরে দিয়েছিল। তো যাই হোক, ধূপকাঠি মোমবাতি ধরিয়ে বেশ প্রণাম প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এবার একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের দোতলাটা, দোতলায় এখানে সবাই যে যার মতো করে বসে রয়েছে, কেউ ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। তো আমরাও একটু ঘুরতে উঠলাম আর কি, ওপর থেকে নিচটা দেখতেই পাচ্ছ। তো গাইস, এবার আমরা চলে যাব খেতে, ঠাকুরের ভোগের প্রসাদ খেতে। তো আমাদের কুপন কাটা অলরেডি আগে থেকে হয়ে গেছিলো, যেহেতু খিচুড়িটা পছন্দ করি আমরা সব থেকে বেশি, সেই জন্য খিচুড়ির জন্যই কুপন কাটা হয়েছিল। তো লাইনটা দেখো জাস্ট কি বলবো, এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর এই যে মানে খেতে আমরা পৌঁছেছি খাওয়ার ঘরটাতে। তো এখানেই খাওয়ানো হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই কাজ শেষ, তারপর রওনা দেব। তো গাইস, আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ হাবড়া স্টেশনে, কারণ কি যে গাড়িটাতে ভাড়া করে এসেছিলাম আমরা, সেই গাড়িটা হাবড়া হয়েই ফিরছে, কিছুতেই মসলন্দপুর হয়ে আসলো না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে হাবড়ায় নেমে যেতে হলো এবং এখান থেকে ট্রেন ধরে আমি বাড়িতে ফিরব। তো দেখতেই পাচ্ছ হাবড়া স্টেশনটা। হেই গাইস, তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে পৌঁছে গেছি। এই যে দেখছি আমার ছেলেকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, আর আমিও এই যে চেঞ্জ করে ম্যাক্সি পরে নিয়েছি। তো যাই হোক, আজকে সারাদিন অনেকটা স্ট্রাগল করা হয়েছে, অনেকটা জার্নিও করা হয়েছে, আমি হাবড়া থেকে নেমে আবার হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি এই জাস্ট আসলাম। তো যাই হোক, এখন একটু মুখ ঠুক ধুয়ে ঠুয়ে একটু রেস্ট করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাই।